আসসালামু আলাইকুম বিডি সাবিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজি বিকাল চারটা হঠাৎ আমার মেয়ে বলল হঠাৎ না আসলে আজকে সকাল ও বলছিল একটু বাইরে যাওয়ার জন্য তো কোথায় যাব ভাবলাম যেহেতু স্কুল বন্ধ প্রাইভেটও বন্ধ বন্ধ না আসলে তো প্রাইভেট চলছে আমি অফ রেখেছি তো এক তারিখ থেকে রানিং করবো আবার সব কিছু তো মেয়েকে নিয়ে আমি একটু ঘুরতে বের হলাম আমরা যাচ্ছি হলো নবীনগর পর্যটন কেন্দ্র তো স্মৃতিসৌধের অপোজিটে যে পর্যটন কেন্দ্র আছে তো সেই পর্যটন কেন্দ্রে মেয়েকে নিয়ে যাচ্ছি আজকে মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি ঘুরবো ইনশাল্লাহ তো আপনারা সাথে থাকুন চলুন তো আমি চলে এসেছি এটা হচ্ছে পাম্পের পরেই সিলিং স্টেশনের পরেই তো এখানে আছে হাতের ডান সাইড থেকে শুরু শুধুই ফুলের দোকানগুলো আর এত ভালো লাগে চোখ চোখ আটকে যায় সব ধরনের ফুল আছে মানে এখানে আশেপাশে যারা আছে ফুলের দরকার হলে ফুল কিনতে হলে সবাই এখানে আসে নবীনগর এই জায়গাটাতে আসতে হয় তো এই তো আমরা চলে এসেছি এটা হচ্ছে পর্যটন কেন্দ্র তো হাতের ডান সাইডে তো আমি বাম সাইড দিয়ে হাঁটতেছি আর এটা হচ্ছে জয় রেস্তোরাঁ তো যারাই পর্যটক আসে বাহির থেকে আসে বা বিভিন্ন সরকারি যে মিটিংগুলো এখানে হয় তো তাদের জন্য জয় রেস্তোরাঁটা তো আগে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল সবাই ঢুকতে পারত তো এখন যেহেতু দেশের পরিস্থিতি বিবেচনা করে এখানে সিকিউরিটির ব্যবস্থা করেছে তো আমি এসেছি এখন চলে এসেছি তো মৃৎশিল্প বা যেটা পর্যটন কেন্দ্রের সাইডে তো সীমিত শিল্প এবং কুটির শিল্প সেই স্থানে আমি চলে এসেছি তো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দেবেন তো এখানে আসলে কাঠের তৈরি জিনিসপত্র ছোটদের জিনিসপত্র খেলনা জিনিস সব কিছুই আছে তো এত ভালো লাগে ছোটোবেলার জিনিসগুলো মানে হাঁড়ি পাতিলগুলো সব অনেক কিছুই আছে যেগুলো মানে এখনও দেখলে মনে চায় যে কিনে নিই তো এখানে অনেক কিছু এটা হচ্ছে কসমেটিক তো কাঠের জিনিসপত্র আছে তো এইখানে হচ্ছে গৃহস্থলী জিনিসপত্র এগুলো হচ্ছে বাসি তো আমি হাতে নিয়ে বাজিয়ে দেখছি যে বাজাতে পারছি পারি কি না তো আমি বাজাতে পারি না আসলে এটা আমার কাজও না তবুও ট্রাই করা আর কি এগুলি হচ্ছে একটু বড় বড় তো যারা পারে তারা অবশ্যই হয়তো এগুলি কিনে নেয় বাজায় কিন্তু আমি কখনোই বাসি বাজাতে পারিনি মানে প্রায়ই ভাবি যে এত এত বাসি বাজে না কেন তো এটার অবশ্যই কোনো টেকনিক আছে বা সূত্র আছে তো আমার মেয়ে আবার ব্যাগ দেখছে আসলে সবই ভালো লাগে আমার কাছে কোথাও গেলে মার্কেট হোক মেলা হোক বা কোনো স্থানে গেলে চেয়ে আমার কাছে ঘুরে ঘুরে দেখতে বেশি ভালো লাগে এই যে ঢেকি পুতুল আসলে এই জিনিসগুলির দিকে নজর যাবেই তো ফ্রাই প্যান বাচ্চাদের খেলার জন্য তো এই খেলনাগুলো দেখছি আর মনে পড়ছে যে আমার বোনের একটা মেয়ে আছে আমার বড় বোনের মেয়ে আছে ছোট তো ওর কথা মনে পড়ছে তো আমার মেয়ে বলতেছে যে আম্মু ওর জন্য কিনে নাও বা আমার ভাইয়ের একটা ছেলে আছে যে আনাসের জন্য কিনে নাও তো বলতেছি যে যখন যাব তখন তো এখন শুধু শুধু কিনে নিয়ে লাভ নেই আর এখানে ভালো ভালো কিছু চোকার উঠেছে তো আমার কাছে ভালোই লেগেছে কিছু রক্সি অক্সি আছে ভালোই লেগেছে তা আমিও দেখছি পছন্দ হলে মেয়ের জন্য নেব আসলে এখানে একটু প্রাইস আমার মনে হয় যে এখানে প্রাইস এই কসমেটিক সাইডে প্রাইসগুলি একটু বেশি আমার মনে হয় তো তারপরেও হাতের কাছে এত কাছাকাছি এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে এটাই অনেক কারণ হয়তো মার্কেটে যাওয়া যেতে হয় এখান থেকে আর সবচাইতে আকর্ষণীয় যে জিনিসটাই এইখানে সেটা হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র তো বড় বড় ফুলদানিগুলো খুব সুন্দর লাগে এখানেই ওনারা তৈরি মানে আনে তৈরি করাটা এনে এখানেই সামনেই ওনারা কাজ করে কালার করে ডিজাইন করে তো ভালো লাগে ঘুরে ঘুরে দেখতে আসলে সব কিছুই মাটির তো আমি আসলে ধরে ধরে দেখতেছি আর দাম কিন্তু বেশি না খুবই কম দাম এখানে এত যে জিনিস মাটির সব ধরনের ডিজাইন আছে এখানে কলমদানি থেকে শুরু করে একবারে ঘর সাজানো সব কিছু খাবার দাবারের প্লেট বাটি কাপ পিজ সবই আছে তো দাম কিন্তু বেশি না ভালোই মোটামুটি দামের মধ্যে সবার নেওয়ার মতো তো আমার মেয়ে দেখতেছে বাচ্চাদের খেলনাগুলো লোকটা বলছে নেবেন নাকি আপু তা আমি বলছি না আসলে বাচ্চাদের খেলার মতো কেউ নেই ঘরে তো আমার মেয়ে নিতে চাচ্ছিলো আসলে আমার বড় বোনের মেয়ের জন্য তো যখন যাই ইনশাল্লাহ ওকে কিনে দেবো আর এগুলো দেখছে আমার মেয়ে আসলে কলমদানি দেখতেছে পছন্দ হচ্ছে না তো যেটা পছন্দ হয়েছে সেটা আসলে একটা স্পট পেয়েছে আর কি একটু দাগ ছিল সে জন্য আমি নেই নি তো অনেক অনেক সুন্দর হরেক রকম জিনিস আর কি চোখ লেগে যায় দেখার মতো আসলে ঘুরতে যাওয়ার মতো এখান থেকে আমি যেখানে থাকি সেখান থেকে এই স্থানগুলো ঘুরে দেখার মতো একটা অন্যরকম স্থান আসলে দূরে যেতে হয় না তো আমার বাসা থেকে বেশি সময় লাগে না এখানে যেতে তো ভালোই এক একরিকশাই আসা যায় তো আমার মনে হয় যে ঘুরতে আসলে কেউ ভালোই লাগবে আর এখানে সবাই আসলে সেলফি তোলে আর বন্ধুদের সাথে হোক পরিবারের সাথে হোক সবাই স্মৃতি ধারণ করে ছবি তোলে তো এই জিনিসটা কখনোই আমার হয় না কারণ আমি কোথাও গেলে বাট সে যত সুন্দর জায়গায় হোক যত বড়ো অনুষ্ঠানই হোক ছবি তোলার প্রতি কেন যেন আমার কোনো আকর্ষণ নেই কারণ একটা সময় ছিল আমি খুব ছবি তুলেছি ছবি তোলার প্রতি আমার খুব মন ছিল এখন কেন জানি নেই আসলে খুব প্রিয় জিনিসটা খুব ভালো লাগা জিনিসটা মানুষের কাছ থেকে হারিয়ে যায় এটা সত্যি কথা আর এই যে বাঘ সব কিছুই সুন্দর আসলে কোনটাকে বলবো যে এই জিনিসটা ভালো লাগে না আর এই সবচেয়ে ভালো লেগেছে এই বাচ্চাদের জায়গাটা যেখানে বাচ্চাদের সব খেলনার জিনিসগুলো খুব ভালো লেগেছে আসলে আমার বাসায় কোনো বাচ্চা নেই খেলার মতো যে তাকে নিয়ে দিব খেলনা জিনিসগুলো খুবই ভালো লেগেছে এখানেও মাটির কিছু জিনিস আছে এখানেই ওরা কালার করে এখানেই ডিজাইন করে খুব সুন্দর লাগে এই যে আসলে আমার তো খুব ভালো লাগে এখানে এখানে আমি কতবার গিয়েছি তার কোনো হিসাব নেই যতবারই গিয়েছি আমার ততবারই ভালো লাগে ঘুরতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে প্রতিদিনই নতুন কিছু কারণ এত এত কিছু যে দেখে শেষ করা যায় না আর সবচাইতে বড় কথা হচ্ছে এটা এখন এত বড় স্থান নিয়ে এটা তৈরি হয়েছে যখন আমি এখানে আসছিলাম তখন অর্ধেক ছিল অল্প জায়গা নিয়েছিল এখন অনেক জায়গা বিশাল জায়গা নিয়ে এটা আর কি বড় করা হয়েছে তো সুতরাং ঘুরে দেখলেও মনে হয় যে অনেক কিছু দেখা হলো না আর এই সাইডটাতে হচ্ছে যে কিছু কিছু লাইটিং যে ঘরের জন্য আমার কাছে অবশ্য ভালো লেগেছে একটা তো সুন্দর লাগছে খুবই সুন্দর আলোকিত ঝলমল তা আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার কাছে তা আসলে সব কিছুই খুব সুন্দর লেগেছে যারা আসবে যারা এখনও আসে নাই আমি আশা করি যেখান থেকে ঢাকা থেকে আসুক বা যে সাইড থেকেই আসুক আসলে ঘুরে দেখা বা কিছু কেনাকাটা আসলে উপভোগ করা যাবে আর কি তো আমার কাছে তো ভালো লাগে এখানে যারা আসে তারা সবাই আসে এই পর্যটন কেন্দ্রে বা এই মৃৎশিল্প কুটির শিল্পে তো এখানে খুব ভালো লাগে আসতে আর স্মৃতিসৌধের অপোজিটে স্মৃতিসৌধে যারা আসেন তারা হয়তো অপোজিটে যারা দেখেননি বা ফলো করেননি এটা স্মৃতিসৌধের অপোজিটে তো সব কিছুই দেখছি আর মেয়ের সাথে যেহেতু বের হয়েছি তো ভাবলাম একটু ভালো করেই ঘুরি কারণ সব সময় তো আমি সময় পাই না মেয়েকে সময় দিতে পারি না আমার মেয়েও তেমন একটা আমাকে ছাড়া বাহিরে যায় না কারোর সাথে তো অলরেডি ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে মেয়েকে নিয়ে ঘুরছি তো মেয়ে বলতেছে বের হয়েছি যখন একটু ঘুরি সমস্যা কি কিন্তু আসলে সময় তো বের হওয়া হয় না আর আজকে যেহেতু সুযোগ পেয়েছি সময় পেয়েছি বের হয়েই ইচ্ছি তো একটু ঘুরে ঘুরে দেখি আর কি তো ঘর সাজানোর জন্য একবারে পারফেক্ট সব কিছুই এখানে আছে কি নেই সব কিছুই আছে আমি ধরে ধরে সব কিছুই দেখছি এসেছি যখন তখন দেখব না কেন সব কিছুই দেখছি নেই বা না নেই সমস্যা কী আমার কথা হচ্ছে এটা আগে দেখি দেখতে থাকি দেখতে তো কোনো অসুবিধা নেই দেখলে তো আর পয়সা চাইবে না তার দোকানদার টাকা চাইবে না তো এই জন্য আমি যেখানেই যাই না কেন আগে দেখি মন ভরে দেখি তারপর আমার জান নেয়ার সেটা আমি নেই আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আমি হয়তো শুধু দেখতে এসেছি না আমি কিছু কেনাকাটা করেছি আমার মেয়ের জন্যই শুধু আমার জন্য না মেয়ের জন্যই কিছু কেনাকাটা করেছি তো এই যে এটা হচ্ছে সব সবচাইতে ভালো লাগার জায়গা এই জায়গাটাতে সেলফি তোলে না খুব কম মানুষই আছে এই জায়গাটাতে আসলে সবাই ছবি তোলে কারণ ফুল আর ফুল সব আর্টিফিশিয়াল খুব ভালো লাগে এই জায়গাটা হরেক রকম ফুল তো ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে আজ আর বড়ো না করি তো আমি কিছু কেনাকাটা করেছি সেটা আরেকদিন আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ